শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি নিশ্চয়ই তোমরা সকলেই ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে মঙ্গলবারের ব্লগ এটা, তো সেই জন্য তোমাদের এতদিন দিতে পারিনি কিছু আমার পার্সোনাল প্রবলেমের জন্য। তো আজকে আমি শেয়ার করছি তোমাদের সাথে, পূর্ণিমা ছিল মঙ্গলবার দিনকে, তো ঘরে রাম ঠাকুরের একটু পুজো দিলাম, সিন্ধি দিয়েছিলাম, অনেক দিন ধরেই দেওয়া হচ্ছিলো না, তো সেই জন্যে আজকে এই মঙ্গলবার দিনকে দেওয়া হয়েছিল। আর নারকোলটা ফাটাতে না ফাটাতেই দেখো এই ফোপড়া, এটাকে বলে, তো এইটা বেরিয়েছিল, তো তোমাদেরকে সেই জন্যে সেটাই দেখাচ্ছিলাম। জানি না এটা কী, মানে কি এটা ভালো না খারাপের আমি কিছু ওইটা জানি না, বলতে পারবো না। তো সিন্নি এদিকেও রেডি করে নিয়েছি, দেখো তোমাদেরকে সেটাই দেখাচ্ছিলাম। কলা, কাজু, কিশমিস আর হচ্ছে কি তোমার বাতাসা দিইনি, বাতাসা পরে দেব। আর নিচে চিনি আছে, সুজি, ময়দা। রাম ঠাকুরের যেহেতু যারা দীক্ষিত তারা, তোমরা সবাই জানো যে রাম ঠাকুরের ময়দা দিয়ে সুজি দিয়ে সাদা জিনিসটা উনি বেশি ভালোবাসে, সেই জন্যে এইটা আর নারকোল পুড়িয়ে দেওয়া হবে। তো আমি মঙ্গলবার এই সোমবার দিনকে ভিডিও পোস্ট করেছিলাম, মনে ভালো লাগছিল না, যেহেতু সাবস্ক্রাইবার কমে যাচ্ছিলো, সেইখান দিয়ে অনেকেই কমেন্ট করেছো, অনেক আমাকে ভালো ভালো কথাও বলেছো, তার জন্য অনেক সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আর না কী করেছি আমি, যে ভিডিও দিয়ে যাবো যেরকমই হোক না কেন, তো হোক না কেন কন্টেন্ট ভালো আনার চেষ্টা করব। আর আমি চেষ্টা করব যাতে জিনিসগুলো আরও ভালো হয়, ভালোভাবে তোমাদের সঙ্গে তুলে ধরতে পারি, যতটা পারবো নিজেকে চেঞ্জ করার চেষ্টা করব, যে আরও ভালো কন্টেন্ট আনার, আরও তোমাদের সাথে ভালোভাবে কথা বলার, কারণ আমি কথা খুব কম বলি, সেই জন্যই আরও হয়তো বেশি প্রবলেমটা হচ্ছে। চলো বন্ধুরা, সব এগুলো করে নিয়ে একটু দেখতে থাকো আর সাথে থাকো, সব রেডি করে নিই, তারপরে আবার আসছি। তো মালা পরিয়ে নিয়েছি ঠাকুরকে, সব ঠাকুরকেই সাজিয়ে নেওয়া হয়েছে। আর রাম ঠাকুরের পায়ে না হাঁটুতে তুলসী পাতা দেওয়া হয় সেটা আমি ঠিক বলতে পারবো না, অনেকেই বলে হাঁটুতে, অনেকেই বলে পায়ে, তো সেই জন্য আমি পায়ে আর দিই না, হাঁটুতেই দিই। তো দেখো তুলসী পাতাগুলোও দিয়ে নিচ্ছি, আর সকলে মানে ঠাকুরের কাছে প্রার্থনা করছি যেন সব কিছু ঠিকঠাক যায়, সব কিছু ঠিকঠাক হয়। তো ঘরে যেটুকুন আয়োজন করতে পেরেছি সেটুকুনি দিয়ে সন্তুষ্ট, মন শুদ্ধ করে একদম পুজো করছি। আর উপোস ছিলাম সেদিনকে, আর তারপরে হচ্ছে নিরামিষ রান্না করেছিলাম, তোমাদের সাথে বাসন্তী পোলাওর ভিডিওটা শেয়ার করেছিলাম সেদিনকেই ছিল মঙ্গলবার দিনকে। তো এত সুন্দর লাগছে সিংহাসনটা, আর ধূপ প্রদীপ ধুনোগুলো জ্বালিয়েছিলাম, ঘরটা একদম আলাদাই রূপ দিয়েছিল, ভালো লাগে পুজোর সময় ধুনো জ্বালাতে ভীষণ ভালো লাগে, আর প্রত্যেক সন্ধ্যেবেলা তো ভীষণ ভালো লাগে। দেখো এইখানে আমি, তারপরে পুজো হয়ে গেল, প্রসাদও বেরিয়ে নিলাম, কাকিমা যখন স্তব পাঠ করে তখন বস এরকমভাবেই বসে থাকে, তো সেদিনকেও তোমাদের সামনে শেয়ার করলাম। আর বসকেও দিয়ে দিচ্ছি, যেহেতু সিডনি মিষ্টি জিনিস বেশি দেবো না, অল্প একটু দিলাম, আর প্রসাদটা দিয়ে দিলাম। আর ওখানে মা এসেছিল, মানে আমার শাশুড়ি মা, তো শাশুড়ি মাকে আর কাকিমাকে একসাথে প্রসাদও দিয়ে দিলাম, ওরা খেয়ে নিল, আমি পরে খাবো, আর ছেলেও খেয়েছিল পরে। তো এ দেখো ইনি বসে বসে এবার কি সুন্দর খাবে, সব ফল প্রসাদ সব কিছু খায়ও, তোর এই স্বভাবটা আমার ভীষণ ভালো লাগে যে ও সব কিছু খায় আর পরিষ্কার করে খায়। তো ওইদিকে রান্না বসিয়ে সব একসাথে কাজ করছিলাম, আর বেশি ভিডিও করতে পারিনি, তো তারপরেই একটুখানি প্রবলেম হয়ে গেছিলো বলে। তো সবাইকে প্রসাদ টোসাদ দিয়ে আর তারপরে আর ভিডিও করা হয়নি। তো সবাই বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো, এই সময়টা যেহেতু ডেঙ্গুর সময় সবাই ভালো থেকো। আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে, আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, আর কমেন্ট